এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সহি তালি মূল কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেম শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ঢাকার উত্তরা অবস্থিত শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই এশো কোরআন শিখি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি করি মোহাম্মদ সালিম আপনারা জেনে খুশি হবেন আজকে এশো কোরআন শিখি অনুষ্ঠানটিকে ধন্য করার জন্য মেহমান হিসাবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি সালাম আলাইকুম রহমতল্লাহি অবরকাহতু এবং আরো উপস্থিত আছেন হাফেজ মাওলানা আব্দুল খালেদ শরিয়ত ফুরী সালাম আলাইকুম রহমতল্লাহি আজকে আমাদের স্টুডিওতে শিক্ষার্থী হিসেবে উপস্থিত আছেন বেশ কয়েকজন শিক্ষার্থী ভাইয়েরা শিক্ষার্থী ভাইরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা এই ক্লাসে যে বিষয়টি শিখব লাহাব। তাহলে দর্শক মন্ডলী আপনারা যে যে অবস্থায় আছেন। সবাই আমাদের সঙ্গে বসে পড়ুন কোরআন তিলাওয়াতে আমরা এখন আপনাদেরকে নিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে শিখব সৌরতুল্লাহাব বিস্মিলহি শিক্ষার্থী বন্ধুরা আমরা সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করবো যে আমরা দেখতে পাচ্ছি সুরাতুল্লাহ আমি বানান করে করে শব্দগুলি আপনাদেরকে উচ্চারণ শিখিয়ে দিব সকলে লক্ষ্য করুন তা বা আমি গত কয়েকটি ক্লাসে বলে দিয়েছিলাম কাফ এবং তা এই কাফ এবং তা এর উপরে যখন জজম হয় তার যে সিফা তার গুণাবলী পিছন দিক দিয়ে বাতাস বের হবে যেমন বলছিলাম এই উচ্চারণটা করতে গিয়ে অনেকে খ এর উচ্চারণ করে আর তায়ে যখন যজম হবে মনে রাখতে হবে কিছু দিয়ে যেন এই বাথ বলতে গিয়ে সিন না হয়ে যায় আবার এক এক বলতে গিয়ে যেন খ না হয়ে যায় খুব সাবধান বলুন সবাই বাত একটা হালকা বাতাস হবে আওয়াজ হবে সুন্দর আবার বলুন ইয়া জবর শর্ট করুন ইয়া দাল আলিফ জবর দা ইয়া দা আলিফ লম্বা করতে হবে তিন আলিফ মাদি মুং ফাসিল বলে এটাকে চিকন চিহ্ন যেটা তিন বাঁকা থাকে এটা মাদের হরফের উপরে থাকবে থাকলে এটা দেখলে আমরা তিন আলিফ পরিমাণ লম্বা করব আবার বলুন তাব্বাদ ইয়াদা শক আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি তাব্বাত শব্দের বলতে গিয়ে বড় ধরনের একটা ভুল হতে পারে শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই লক্ষ্য করুন তাব্বাতিয়াদা এই যে বাতি বললাম আসলে বাতি গ্রামে লাগাতে বনের যে লাইট বা চেয়ার আগরে বাতি বলে এটা কিন্তু বাতি না তাব্বাত এরকম জানা হয় কিছু দিয়ে জানা হয় তাব্বাত তাব্বাত বলুন সবাই একসাথে আবার।

লা বিউ চোখ বন্ধ হবে না কপাল বটবে না গাল ফুলবে না এরকম যেন না হয় তিলাবত করতে হবে চেহারাটাকে সোজা রেখে কিছুতেই যেন যত কঠিন হোক আর যত সহজ হোক চেহারা বটবে না চেহারা বটবে না গাল বটবে না কপাল বটবে না চোখ বিজলি বাড়বে না ইজি থাকবে বিউ এরকম করার কোনো সুযোগ নেই কোরআন মাজিদের লা বলুন সুন্দর ওয়াউ জবর ওয়া ওয়াউ জবর তা বা জবর তাব বা মুতাক বা বা আরেকবার বলুন দর্শক আপনারা লক্ষ্য করবেন আমরা এখানে ওয়াকফ করব আমি বলছিলাম কোরআন মাজিদে ওয়াক আমরা মোট এগারোটি চিহ্ন আমরা পেয়ে থাকি এক জবর এক জের এক পেশ দুই জবর দুই জের দুই পেশ খারা জবর খারা জের উল্টা পেশ জজম তাসদিদ এর মধ্যে সাত জায়গায় ওয়াকফের হরফের জজম দিতে হয় দুই জায়গায় এক আলিফ টান হয় জজম হলে জজমেই করতে হয় তাসদিদ হলে তাসদিদ হবে কিন্তু একটু দেরি করতে হবে সময় লাগাইতে হবে একটু শুনুন মনোযোগ সহকারে ওয়ান্তাবা এই উচ্চারণটা যখন ওয়াকফ করা হবে তখন কি হবে ওয়ান্তাবা বলুন এবার লাহাবিউ শব্দটা এখানে বায়ের নিচে দুই জের সামনে ওয়াও আসছে আমি বলেছিলাম দুই জবর দুই জের দুই পেশ এগুলাকে বলা হয় তান উইন নুন সাকিন আর তান এর পরে যদি ইয়া মিম ওয়াও নুন এই চার হরফের কোনো হরফ আসে তাহলে হবে ইদ অমি বা গুন্না তার মানে গুন্নার সাথে মিলে পড়তে হবে কি করতে হবে এই জন্য ল্যা বিউ গুন্না হচ্ছে নাকের ভিত্তি লক্ষ্য করুন ল্যা হ্যাঁ বলুন

এগুলি মনোযোগ লাগবে একদম উস্তাদজি কিভাবে উচ্চারণ করছে এটাকে ফলো করতে হবে সাথে সাথে বলতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে এই উচ্চারণগুলি আপনাদের কাছে সহজ হয়ে যাবে আমরা চলে যাচ্ছি সামনের আয়াতে মিম আলিফ জবর মা কো আলিফ লম্বা হবে হামজা গয়েন জবর আউ আউ নুন খারা জবর তাহলে না হলে একালিফটান মা আমি অনেক সময় ক্লাসে লক্ষ্য করি এটাকে উচ্চারণ করা হয় করা বড় ভুল কল উচ্চারণ করা যাবে না আবার মাগনা যেন না হয় আমাদের কুমিল্লার গ্রামের ভাষায় মাগনা মানে হলো ফিরি মাগনা উচ্চারণ হবে না মা বলুন মাসাল্লাহ সুন্দর করে আপনারা উচ্চারণটা করলেন এবার লক্ষ্য করুন সামনে আইন নুন যাবার আন চাপ দিবেন না আন আন হা পেশ হু শর্ট হবে হু আন হু আন হু একসাথে বলুন এখানে একটি তাজুবিদ আছে তার নাম হলো এর এখানে স্পষ্ট হবে নুন সাকিন তানবুইনের পরে যদি হামজা হরফে হালকি ছয়টি এখান থেকে ছয়টি হরফ তিনটি মাকরাজ এইগুলি হচ্ছে স্পষ্ট হরফ ইজহারের হরফ নুন সাকিন তানবুইন পরে নুন সাকির এবং তানউইনের পরে যদি হরফে হালকি ছয়টি হরফ আসে তাহলে কি হবে না গুন্না হবে না মাশাআল্লাহ জি আনহু মি মে মালিক মা লাম মা ল্যাম্পেস হু মালুহু অনেকে গোল করছেন না মা জি আর এক বার ওয়া মা মা ওয়া মা ওয়া মা কাফ জবর সিন জবর কাসা কাসা বাস জবর বা ওয়া মা দেখি আমাদের শিক্ষার্থীদের বুদ্ধি আছে নাকি এখানে ওয়াকফ করলে কি হবে হ্যাঁ জজম হবে আর বায়ে জজম হইলে কি কলা হবে আ কলকলা অর্থ কি পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি নরাচরা করা ওয়ামা কাসাব হবে না ওয়ামা কাসাবে

কাসাব হবে না সাবে হবে কাসব সুন্দর সুন্দর তারপরে সিন জবর সা শর্ট করুন সা পাতলা করুন সা সা ইয়া সব জবর ইয়াস মোটা হবে ইয়াস 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 লাম খরা দবর সা ইয়াস লা নুন আলিফ জবর না না র দুই জবর এটা বলে রন তাই না কিন্তু এখানে ইকফা হবে কিফা হবে ইকফা মানে লুকানো নাকের ভিতর লুকিয়ে ফেলবো লক্ষ্য রাখবো কিভাবে গুন্ডা টাদে হচ্ছে র দুই জবর রন কে কিভাবে ইকফা করা হয় রং খেয়াল রাখবো আমরা ইকফা গুন্না আদায় করার সময় নুন তান উইনের পরে ইকফার যে হরফটি আসবে ঠিক তদ্র গুন্না করার সময় ওই সামনের হরফের মাখরাজের কাছাকাছি গিয়ে টক 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 নড়াচড়া করতে থাকবো যে আমার সামনে যদি আরেকজন কারি সাহেব থাকেন আরেকজন লোক থাকেন ইনি যেন বুঝতে পারেন আমি গুন্নার পরে কোন হরফটি উচ্চারণ করতে যাচ্ছি ক্লিয়ার এবার দেখুন নারং যাতা আলিব জবর রা তা রা তা আর একবার লাম জবর হা জবর লাহা বা দুইজের লাহা বিন আগের আয়াতে আমরা যেভাবে কাসাবে কলকলা করেছিলাম এই এখানেও আমরা লাহাবে একই নিয়ম একই পদ্ধতিতে আমরা কল কলা করবো লাম জবর লা হা বা জবর হবে লাহাবে আবার আবার রং হ দর্শক লক্ষ্য করুন আমি যতটুকু এখন তিলাবত আমরা শিখেছি আমি সবটা আপনাদেরকে শোনাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আপনারা লক্ষ্য করুন سَيَصْلَى نَارًا এই এতটুকু আমরা এই ক্লাসে তিলাওয়াত শিখেছি বাকি অংশটি আমরা পরবর্তী ক্লাসে শিখব ইনশাআল্লাহ দর্শক আমরা আপনারা সকলে মিলে একসাথে সুন্দর করে এটা প্র্যাকটিস করতে থাকি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করার জন্য কবুল করে নেবেন সবাই বলছি আল্লাহুম্মা আমিন এবার আমরা আমাদের একজন শিক্ষার্থীর কাছ থেকে এটা শুনবো ইনশাআল্লাহ জি মাশাল বলুন সবাই মাশাল আমরা চলে যাবো আমাদের আরো একজন শিক্ষার্থী ভাই আলতাফ ভাই জি তারপর আর একটি বলুন মা অগনা আন্নহু মা লুহুয়ামা কাসবেং যে মা শাআলা বলুন সবাই আলতা একজন ব্যবসায়ী মানুষ আলহামদুলিল্লাহ আমাদের এই ক্লাসে কোরআন শিখতে শিখতে এই পর্যায়ে আসছে মেহমানদের কাছে বলবো আপনারা প্রাণ খুলে মন খুলে আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করুন দর্শক আপনারা দেখছিলেন আমরা দুইজন শিক্ষার্থীর কাছ থেকে দুইটি আয়াত আমরা শুনে নিয়েছি আশা করি আপনারাও এভাবে তেলাওয়াত করতে সক্ষম হবেন আমরা একেবারে শেষের দিকে চলে আসছি আমরা এবার যাব আমাদের মেহমানদের কাছে যেনারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ক্লাসটি উপভোগ করলেন এবং দেখলেন ওনারা কি মতামত দেন আমরা চলে যাচ্ছি হজরত মালানা সাদিকুর রহমান আল আজহারি ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু যখন একজন মানুষ মারা যায় তার সব আমলগুলো বন্ধ হয়ে যায় কোনো রাস্তা থেকে কোনো কিছু তার কাছে পাঠানো যায় না তিনটি রাস্তা ছাড়া এর মধ্যে একটা হচ্ছে যখন সে সদাকে জারিয়া হিসাবে কোনো কিছু রেখে যায় আপনি যদি একটি অ্যামাউন্ট একটি টাকা অথবা সহযোগিতা এখানে রেখে যেতে পারেন তাহলে কেমত পর্যন্ত আপনি কবরে বসে সবটা পেতে থাকবেন সোবাহান দুই নম্বর হলো এলমুনিয়ম তেফাউবিহি এমন জ্ঞান যেটি থেকে মানুষ কল্যাণ লাভ করতে পারে নিঃসন্দেহে কোরআনের জ্ঞান এটি থেকে মানুষ কল্যাণ লাভ করে এই জন্য যে বই লেখা হয়েছে এটাও যদি বিনামূল্যে বিতরণ করা যায় এটার জন্য সহযোগিতার প্রয়োজন এই শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশনের সহযোগিতার প্রয়োজন আমি আশা করব দর্শকরা যারা এই মুহূর্তে দেখছেন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যার মাধ্যমে আখেরাতের জীবনটা আমাদের জন্য বুলন্দ হবে হামদ এরপরে হচ্ছে ওয়ালাদুন সালেহ ইয়াদ উল্লাহু নেককার সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ পাক দোয়াটা পৌঁছায় দেয় তাহলে এই তিনটি মাধ্যমকে অর্জন করার জন্য আমাকে কোরআন বুঝতে হবে আখেরাতের জীবন যারা বিশ্বাস করি তাদেরকে অবশ্যই কোরআন শিখতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন শিখার যথাযুক্তভাবে যথোপযুক্তভাবে কোরআন বুঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক ও আিরুদা আওয়ানা আনিল হামদুলিল্লাহি রবিল্লা আলমিন দর্শক আমরা চলে যাচ্ছি এবার আমাদের আরও একজন মেহমান হাফেজ মালানা আব্দুল খালেক শরীয়তপুরি আলহামদুলিল্লাহ রবিল আলা ওসালাতাম আল্লাহ রসুলহিনাবিল করিম বাদ। অসংখ্য ধন্যবাদ আল্লাহ মারানা কারি মোহাম্মদ সালিম ভাইকে যিনি সহি তালিমুল কোরআন ফাউন্ডেশনের প্রযোজনা কোরআন শিখির অনুষ্ঠান জাতিক উপহার দিচ্ছেন অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে তো আমাদের উচিত এগিয়ে আসা আর ওয়া আল্লাহ সালিন ইনসান ইল্লা মাসা আল্লাহ পাক বলেন মানুষ যাহা চেষ্টা করে আমি তাহাকে সেটা দান করি আল্লাহ আমাদের চেষ্টা থাকতে হবে চেষ্টা থাকলে আল্লাহ সহজ করে দিবেন তো আমরা অনেকে অনেক জায়গায় অনেক বৃথা কাজে টাকা পয়সা নষ্ট করি সময় নষ্ট করি মেধা নষ্ট করি অনেক কিছু নষ্ট করে থাকি তো আমরা এগুলো বাদ দিয়ে আমরা কোরআনের দিকে চলে আসি আমরা ওলামাইকারের সহাবতে চলে আসি আর ওলামাই কারামের সহবতে আসলে কোরআনের সহবতে আসলে এই কোরআনই কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে কোরআনের সুপারিশটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কোরআন বলে দিবে মাহবুত এরা হচ্ছে আমাকে মানছে এরা দুনিয়াতে আমাকে করেছে অনুসরণ এরা দুনিয়াতে করেছে আমাকে অনুকরণ তো কোরআন যখন সুপারিশ করবে যে এরা মাননীয় বান্দা আল্লাহ বলবেন তোরা আমার পছন্দীয় নয় বান্দা যা আমি তোদেরকে মাফ করে জান্নাত দান করে দিলাম কাছে আমরা আনের দিকে চলে আসে আল্লাহ তাআলা আমার আলহাজ মাওলানা কারি মোহাম্মদ সালিম ভাইয়ের এই চেষ্টাকে কবুল করুন উন্নতির সাথে জি ওয়াকিরুদ্দানা আলহামদুলিল্লাহ রবিল আলমী শুক্রিয়া জাজাক আল্লাহ খায়ের মোহতারাম আপনাকে অনেক অনেক মোবারকবাদ দর্শক শুনছিলেন এতক্ষণ পর্যন্ত আমাদের মেহমানদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আর আপনার এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাই আপনাদেরকে জানাচ্ছি অনেক মোবারকবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি দেখুন এবং বিশুদ্ধভাবে কোরআন শিখুন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত